পেট ফাঁপার সমস্যায় ভোগেন এমন মানুষের সংখ্যা নিছক কম নয়। কোষ্ঠকাঠিন্য, গ্যাস কিংবা হজমের বিভিন্ন সমস্যা থেকে ফাঁপতে পারে পেট। দীর্ঘদিন এই সমস্যা বেশিক্ষণ থাকলে বাড়তে পারে সমস্যা, তাই দরকার চট জলদি সমাধান। আসুন জেনে নেই পেট ফাঁপা রোগের সমাধান। এক, চিবিয়ে খাবার খান। পাচন শুরু হয়ে যায় মুখ গহ্বরে, তাই খাবার ভালো করে চিবিয়ে খেলে হজম ভালো হয়। বিশেষজ্ঞরা বলেছেন, পেট ফাঁপা বা বদহজমের সমস্যা কমাতে অন্তত 20 বার চিবিয়ে তারপর গিলতে হবে খাবার। এখন খাবার খাওয়ার সময়ে মোবাইল বা টিভি পর্দায় চোখ রাখেন অনেকে, ঠিকমতো না চিবিয়ে খাবার গিলে ফেলার সমস্যা আরও বেড়ে যায় বলে মত বিশেষজ্ঞদের। দুই, আদা ও লেবু। কয়েক কুচি আদা ও কয়েক ফোঁটা লেবুর রস একসাথে নিয়ে কিছুটা পানি মিশিয়ে নিন। সেই পানি খেলে আরাম মিলতে পারে পেট ফাঁপা সমস্যায়। এই পানীয় খাদ্যনালীর ভেতরে অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, ভালো করে পাচনও। তিন, ব্যায়াম। খেয়ে উঠেই তৎক্ষণাৎ শরীর চর্চার দরকার নেই, তবে পেট ফেঁপে গেলে আরাম মিলতে পারে হাঁটলে। এতে পেটে জমে থাকা বায়ু বের হয়ে যায়। 10 পা সজোরে হেঁটে 3 বার পেট ভেতরের দিকে টেনে ধরুন। 3-4 বার এইভাবে হাঁটাহাঁটি করলে কমে যেতে পারে পেট ফাঁপা। 4, হলুদ। পেটের হরেক রকম সমস্যাতেই কাজে আসতে পারে হলুদ। হলুদের প্রদাহনাশক গুণ থাকে যা পেটের নানান সমস্যা কমাতে কাজে আসে। 1 কাপ দুধে 1 চা চামচ নারকেলের শাঁস, একটু হলুদ ও 1 চা চামচ আদা একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ঘুরিয়ে নিন। তারপর মিশ্রণটি গরম করে খেতে পারেন। তবে মনে রাখবেন, এই সব টোটকাই অস্থায়ী সমাধান। দীর্ঘদিন যদি এই সমস্যা থেকে যায় তবে তা গভীর কোনো রোগের ইঙ্গিত হতে পারে, তাই বেশি দিন এই সমস্যা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেয়।